মাই ডিয়ার কলিগস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটি এইচএসসি ফর্ম ফিল আপ দু হাজার বিশের কিছু টিপস নিয়ে আলোচনা করবো শর্ট টেকনিক এগুলো অনেকেরই জানা তারপরেও খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস এখানে আছে দেখুন যে এক স্যার আমাকে প্রশ্ন করেছেন যে কীভাবে আমি এটা সেভ করবো এটা সেভ করা সহজ আপনি এখানে গিয়ে সেভ পেজ অ্যাজ এভাবে দিয়ে সেভ করতে পারেন সেভ করার পরে এটাকে ওয়েব পেস কমপ্লিট হিসেবে সেভ করবেন সেভ করলে তাহলে আপনার এটা আপনার হার্ড ড্রাইভে সেভ হবে তখন এটাকে আপনি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আপনি এটাকে সার্চ করে যে কোনো স্টুডেন্ট আপনার যদি খোঁজার দরকার হয় আপনি এটা কন্ট্রোল এফ দিয়ে এখানে আপনি সার্চ দিতে পারেন ফর এক্সাম্পল মাহমুদা তাহলে আমি মাহমুদা সার্চ দিলাম এখানে কিন্তু মাহমুদা দেখা গেছে তাহলে আপনি এটা চেক চেক করতে পারবেন তো এটা আসলে এই বিষয়টা সবার কাছেই জানা কিন্তু আসলে আমি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটা আপনার এটা সেভ করে কোনো লাভ হবে না কারণ ডান পাশে কিন্তু আপনার এখানে কোনো সাবজেক্ট নেই কারণ এখানে আমরা চেক করব তারপরে এখানে সাবজেক্টের নাম এবং ফি চলে আসবে সেক্ষেত্রে আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমার এখানে এক হাজার একচল্লিশ জন ক্যান্ডিডেট তাহলে আমাকে যদি চেক করতে হয় এখানে আমার এক হাজার একচল্লিশ বা চেক বক্সের টিক দিতে হবে কিন্তু আমি সেটা করব না সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে ফায়ার দিয়ে করলে আপনি এখানে একটা এক্সটেনশন আছে সেটা হলো চেক দেম অল এই চেক দেম অল অনটি আপনি এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যেটি করবেন আমরা এখানে যদি চেক বক্স আমাদের একটাই তাহলে আমাদের একটা আরও শর্ট টেকনিক আমরা নিতে পারি সেটা হলো কন্ট্রোল এ দেওয়ার পরে এটা কিন্তু সবকিছু সিলেক্ট হয়ে গেল এরপরে আমি এই জায়গায় চেক বক্সের উপরে রাইট বাটন ক্লিক করব ক্লিক করে এখানে দেখুন চেক দেম অল এখানে আপনি দেবেন হচ্ছে চেক সিলেক্টেড আমি চেক সিলেক্টেড দিলাম দেওয়ার পরে আমি অপেক্ষা করছি যেহেতু এখানে অনেকগুলো স্টুডেন্ট তাই প্রসেসে একটু স্লো হবে তো আমরা দেখছি এখানে একটা মেসেজ আসছে যে ওয়েব পেজ ইজ স্লোয়িং ডাউন হোয়াট ডু ওয়ান্ট টু ডু এখানে আমরা ওয়েট করবো হ্যাঁ অলরেডি আপনার চেক হয়ে গেছে দেখুন এখানে আমাদের সব শুরু থেকে শেষ পর্যন্ত সব চেক হয়েছে চেক চেক হওয়ার পরে আমাদের এখানে যে দেখা যাচ্ছে সেটা হলো সাবজেক্টগুলো কিন্তু ফিল্ড ইন হয়ে গেছে তাহলে এখানে আমরা যদি লাস্ট পর্যন্ত দেখি তাহলে আমার কিন্তু সব এখানে দুই সাবজেক্ট বা সব সাবজেক্ট সবগুলো ফিল্ড ইন হয়ে গেছে তাহলে আমি এটাকে কী করবো আসলে এটা দিয়ে আমি কী করতে চাচ্ছি এটা দিয়ে আমি যে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এই ডেটাগুলোকে যদি ম্যানিপুলেট করতে চান তাহলে আমরা এটাকে এক্সেলে নিতে পারি সেজন্য আমি এটা আর একটা জিনিস করেছি সেটা হলো ফায়ারফক্স ফায়ারফক্সে গিয়ে এখানে দেখেন আমি অন্য একটি এক্সটেনশন দিয়ে সে এক্সটেনশনের নাম হচ্ছে চেক রেঞ্জ এটা দিয়ে আমি টোটাল ডাটা শিটকে চেক করেছি চেক করার পরে এখানে কিন্তু সাবজেক্টের ঘরে আমার সব কিছু চলে এসেছে ফিজ চলে এসেছে তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে একটা সিঙ্গল ক্লিকের মাধ্যমে আমি এক্সেলে পরিণত করব সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব হচ্ছে এই জন্য আপনার একটা ক্রম এক্সটেনশন লাগবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আপনি যদি চেক রেঞ্জ দিয়ে যদি চেক করতে চান সবগুলো একসাথে অথবা কিছু কিছু অথবা আপনি রেগুলারগুলো একসাথে চেক করতে চান অথবা বিজনেস একসাথে চেক করতে চান সেটা এই এক্সটেনশন দিয়ে করা সম্ভব তো সেটা আমি দেখাচ্ছি না যেহেতু আমি একবারে চেক করে ফেলেছি এরপরে আমরা ইনস্ট্যান্ট ডাটা ডেটা স্ক্রাইপার এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা দেখছি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাইপার এই যে বাটনটি আছে এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে প্লিজ ওয়েট এটা আসবে তো এটা আসার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখানে অনেকগুলো ডাটা আছে হ্যাঁ আমরা এখানে দেখছি যে ডেটা সব এখানে চলে এসছে তো এখানে দেখুন ডাইন পাশে একটা আছে যে পেজেস স্ক্যাপড ওয়ান রোজ কালেক্টেড ওয়ান তার মানে এখানে এক এক রো আছে এবং এক হাজার একচল্লিশ এখন এটাকে আমি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে একটা এক্সেল ফাইল তৈরি করে নেব আমি ক্লিক করলাম এখন দেখুন নিচে এখানে আমার এক্সেল ফাইলটি তৈরি হয়ে গেছে এখন আমি এখানে শো ইন ফোল্ডার শো ইন ফোল্ডারে গিয়ে এই এক্সেল ফাইলটিকে আমি খুলব তো এক্সেল ফাইলটি খোলার পর আমার যেমন দেখতে হবে সেটা হচ্ছে এই কিছুটা এরকম এটা না এটা হ্যাঁ এটা এটা তো এখানে আপনারা দেখুন নেস্টেড কলাম অর্থাৎ তিনটা কলাম একসাথে নেস্টেড হয়ে গেছে এখানে আবার নামগুলো তিনটে নাম পিতার নাম মাতার নাম স্টুডেন্ট নাম এগুলো নেস্টেড হয়ে গেছে তো এগুলোকে আমরা এগুলোকে আমরা আসলে সিম্পলি ফর এক্সাম্পল আমরা এটাকে টেক্সট টু কলাম দিয়ে আলাদা করতে পারি যেমন ধরুন যে আমি এখানে ডান পাশে ছয়টা ঘর ছয়টা কলাম আমি এক্সট্রা নিয়েছি স্পেসিফিক কারণে এখন এটাকে আমি আলাদা করবো কিভাবে এটা সিলেক্ট করার পরে আমি এখানে ডাটাতে গিয়ে তারপরে যাব হচ্ছে টেক্সট টু কলাম এখানে সিলেক্ট করার পরে আমি ফিক্সড উইথ দেবো তারপরে নেক্সট দেবো তারপরে আমি আবার নেক্সট দেবো এরপরে আমি এই তিনটি কলাম চাচ্ছি শুরু হবে বি ওয়ান থেকে তাহলে আমি এখানে যে নিচে যে আমাদের এখানে রেফারেন্সটা আছে এখানে আমি এটা তুলে দিয়ে এখানে আমি বি দেব বি দেওয়ার পরে ফিনিশ ফিনিশের পর দেখা গেছে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং সন এরপরে রোল নাম্বার এগুলো কিন্তু আলাদা কলামে চলে এসছে এখন মাঝে যে কলামগুলো ফাঁকা আছে এগুলো আমি ডিলিট করে দেব এবং এখানে কলাম হেডিং এখানে আমি কলাম হেডিং দিয়ে দেবো এবং তখন আর বাম্পাসের এই কলামটা আর প্রয়োজন হবে না এরপর আসুন নেক্সটে আমরা এখানে দেখছি যে নামগুলা সবগুলো হয়ে গেছে এখন এগুলোকেও কিন্তু আমরা টেক্সট টু কলাম দিয়ে আলাদা করতে পারি যেমন আমি এখানে আলাদা করে ফেলেছি অলরেডি এখানে আলাদা করে ফেলেছি এবং এখানে আপনার এই যে এক্সাম এক্সাম ইনি টাইপ রেগুলার ইম্প্রুভমেন্ট তারপর এটাও কিন্তু আপনার নেস্টার হয়ে গেছে তো এটাকেও আমরা টেক্সট টু কলাম দিয়ে আলাদা করতে পারি সেক্ষেত্রে আপনি সাইন্স আর্টস কমার্স এগুলোর আলাদা গুলোকে ম্যানিফুলেট করতে পারবেন বা প্রাইভার টেবিলের মাধ্যমে এটাকে আপনি উপস্থাপন করতে পারবেন এরপরে দেখুন ফোর্থ সাবজেক্ট কিন্তু এখানে আলাদা হয়ে গেছে তাহলে ফোর্থ সাবজেক্ট কিন্তু এখানে আমাদের আলাদা হয়ে গেছে এবং সেই সাথে লাস্ট কলমে সাবজেক্ট কোর্স এটা কিন্তু সব সাবজেক্ট কোডগুলো এখানে এখানে চলে এসেছে আর এক সিঙ্গেল একটা কলমে তাহলে এটাকে আমার কিছু করার দরকার নেই এরপরে সাত নম্বর কলমে এখানে দেখা যাচ্ছে যে আমার ফিটা টোটাল ফিটা দেখা যাচ্ছে তো এইভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আমি বা আমরা আমাদের যে ফর্ম পূরণের যে ঝক্কি ঝামেলা এটা কিন্তু আমরা কমাতে পারি এবং আপনি যদি খুব সামান্য ধারণা থাকে এক্সেল এবং ওয়েবসাইট এবং এক্সটেনশন ম্যানেজমেন্টের ব্যাপারে তাহলে কিন্তু আপনি সহজে এই জিনিসটা করতে পারবেন এবং এখানে আরও একটু জিনিস দেখায় সেটা হচ্ছে যে আপনি এই যে এখানে সিলেকশন আছে এটাকে যদি আমি আপনার আবার আনসিলেক্ট করতে চান তাহলে আমি এখানে কন্ট্রোল এ দিলাম দেওয়ার পরে এখানে আমি চেক বক্সের পাশে রেড বাটন ক্লিক করে আমি চেক দেম অল এখানে গেলাম আনচেক সিলেক্টেড তাহলে আনচেক দিলাম তারপর আমি ওয়েট করব ওয়েট করার পরে এখানে কিন্তু ম্যাসেজ একটা চলে আসবে যদি আপনার স্টুডেন্ট বেশি হয় তাহলে কিন্তু আপনার একটা ম্যাসেজ আসতে পারে যেমন এখানে দেখো এই ওয়েব পেজ ইজ স্লোয়িং ডাউন হোয়াট ডু ওয়ান্ট টু ডু তাহলে আমরা ওয়েট করবো তো ওয়েট করলে দেখা যাবে যে কিছুক্ষণ পরে এখানে যে চেক্স বক্সটি ছিল এই সেক্স বক্সটি যে আনচেক হয়ে গেছে তার মানে সম্পূর্ণ পেজটা এখানে আনচেক হয়ে গেল তাহলে এইভাবে আমরা করতে পারি অথবা আপনি যদি এতে সন্তুষ্ট না থাকেন তাহলে হয়তো আপনি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে স্টুডেন্ট আপনি করতে পারেন আপনাদের সাথে কথা বলার ফাঁকে আমি আমার এক্সেল ফাইলটি রেডি করে ফেলেছি দেখুন দেখতে কিছুটা এরকম দেখাচ্ছে রেজিস্ট্রেশন সেশন ট্রাইপ এখন এটা দিয়ে আসলে অনেক কিছুই করা সম্ভব এখানে আপনার সব তথ্য এখানে আমাদের সন্নিবেশিত আছে তো এখানে একটু স্যাম্পল দেখুন যে এখানে আমি একটা প্রাইভার টেবিল তৈরি করেছি প্রাইভার টেবিলটা ঠিক এরকম যে বিজনেস স্টাডিজ হিউম্যানিটিস সাইন্স গ্র্যান্ড টোটাল এখানে আমার এক হাজার একচল্লিশ জন স্টুডেন্ট আছে এখন এখানে আমাদের দুই হাজার আঠারো উনিশ সেশনের কিন্তু এখানে সব আলাদা সবগুলো আছে এবং এখানে মজার বিষয় হচ্ছে যেমন এখানে দুই হাজার চোদ্দ পনেরো সেশনের আপনার সাতজন ক্যান্ডিডেট আছে তো আমাদের এখানে ডাটাগুলো যেভাবে দেওয়া আছে তাতে কিন্তু সেগুলো আলাদাভাবে বের করা একটু কষ্টকর তাহলে আমি এখানে কিন্তু আপনি ডাবল ক্লিক করলেই দুই হাজার চোদ্দ পনেরো হিউম্যানিটিস অথবা সায়েন্সের যে দশজন আছে চোদ্দো পনেরো ষোলো সেশনের এই দশজন কারা এখানে আপনি কিন্তু ডাবল ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনার এখানে এই দশজন আলাদা হয়ে গেল এবং এদের কোডগুলো কি সে কোডগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে তাদের কোডগুলো দেয়া আছে এবং তারা কি দুই পত্র নাকি মানন নন এগুলো সব কিন্তু দেওয়া আছে এভাবেই আমরা কিন্তু পাইভার টেবিল যারা তৈরি করতে পারেন আমার আগে টিউটোরিয়াল দেখে নেবেন পাইভার টেবিল তৈরি করলে খুব সহজেই কিন্তু আমরা পরীক্ষার্থী এখানে এই যে এখানে পাঁচজন আছে তাহলে এই পাঁচজন কার আপনি এখানে ক্লিক করুন তাহলে দেখবেন যে আপনার এই পাঁচজন শুধু এখানে দেখা যাচ্ছে যে তারা একপত্রে পরীক্ষা দেবে এবং তাদের ফিও এখানে দেখা যাচ্ছে তাদের কত টাকা করে ফি তো এভাবে আমরা খুব সহজেই এইচএসসি পরীক্ষার যে ফর্ম পূরণ ম্যানেজমেন্টের কাজটি আমরা সহজে করতে পারি আশা করি আপনারা এতে উপকৃত হবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আগামী এইচএসসি পরীক্ষা দু হাজার সালের পরীক্ষা যদি আপনি ডিজিটালি কন্ডাক্ট করতে চান তাহলে অবশ্যই কুইকজাম সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে